আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু টিপস শেয়ার করবো যেই টিপসের মাধ্যমে আপনি আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত টিকটকে ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো মতন ভাইরাল বা ভালো ভিউ আসছেন আজকের আমি কিছু টিপস শেয়ার করব যেই টিপসের মাধ্যমে আপনি আপনার টিকটক ভিডিওকে ভাইরাল করতে পারবেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারলে আমি বন্ধুরা কথা দিলাম আপনি আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন আজকের এই ভিডিওটি কোনো স্কিপ না করে একবার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পাওয়ার জন্য বন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাবো হলো টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন করলাম টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন আপনার কী করবেন এই টিকটক অ্যাপটি অবশ্যই অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে কী হবে আপনার ভিডিও ভাইরাল হতে পারে তারপর আপনারা কী করবেন এখান থেকে যে প্রোফাইল নামে একটা আইকন দেখতে পারবেন এই প্রোফাইল নামে ওই প্রোফাইল উপরে ক্লিক করে দিবেন প্রোফাইল উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর বন্ধুরা আপনার কী করবেন এখানে আমি যেই টিপসটা শেয়ার করবো গুরুত্বপূর্ণ টিপস ওটা হলো একটা লাইক লাস্টে আপনার ভিডিওটাকে ওই স্কিপ করবেন না তাহলেই মিস করতে পারেন আপনি কী করবেন এই হিরো অপশন একটা দেখতে পারবেন এর উপরে ক্লিক করবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা উপরে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন এখানে প্রাইভেসি এটা উপরে ক্লিক করে দিবেন প্রাইভেসি এটা উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার কি করবেন এই অপশানগুলো অবশ্যই অবশ্যই এ করে রাখবেন এই অপশানগুলো এই এব্রিঅন করে রাখবেন তারপর এখান থেকে আপনারা ব্যাগে দিয়ে দিবেন। ব্যাগে দেওয়া হয়ে গেল তারপর আপনি কী করবেন তারপর আপনি এই যে এখানে ফ্রি অ্যাপ স্পেস এটা উপরে ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই এটা ক্লিয়ার করে নেবেন সবসময় এটা ক্লিয়ার করে রাখবেন এখন যে টিপসটা শেয়ার করব ওই টিপসটা দেখানোর জন্য আপনার কী করতে হবে আপনাদের এটা প্লাসাই চিহ্ন করুন ক্লিক করবেন তারপর একটা ওয়াল নিয়ে দিয়েছেন এটাতে ক্লিক করে তারপরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা আপনি ভিডিও নিয়ে নেবেন আমি আপনার একটা ভিডিও নিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন তারপরে এখান থেকে একটু লোডিং নিতে থাকবে একশো পার্সেন্ট হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে কী করবেন আপনার যা লেখার এখানে আপনারা লিখে দিতে পারেন তারপরে হ্যাশট্যাগে ক্লিক করবেন হ্যাশট্যাগে আপনারা কি করবেন আমি যে হ্যাশট্যাগগুলো দিতেছি এই হ্যাশট্যাগগুলো অবশ্যই অবশ্যই দিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারবে না তারপর আপনি কী করবেন এখানে ম্যানশন দেখতে পারবেন এটা উপরে ক্লিক করবেন ম্যানশন উপরে ক্লিক করার পর টিকটক বাংলাদেশ এটা উপরে ক্লিক করবেন তারপরে এখানে ট্যাগ পিপল এটা উপরে ক্লিক করবেন তারপরে এখানে টিকটক টিপস টিকটক টিকটক ক্রিয়েটেতে ট্যাগ করে দেবেন তারপরে ডান ক্লিক করে দিবেন তারপর যে টিপসটা শেয়ার করব টিপসটা কি এখানে হলো মোর অপশন এ মোর অপশন এটা উপরে ক্লিক করে দেবেন এটা উপরে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনগুলো অবশ্যই অবশ্যই ওয়ান রাখবেন অবশ্যই অবশ্যই ওয়ান রাখতেই হবে তা না হলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না কোনো মতে তারপর আপনি কী করবেন এখানে অপশান দেখতে পারবেন এখানে এআই জেন্টার কন্টার এটার উপরে ক্লিক করে দেবেন এটা এটা এরকম ট্রু ওয়ান করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলেই এটাই হলো আপনাদের মেন কাজ এটা অন করে আপনি ভিডিও আপলোড করবেন তারপর আপনি ভিডিও আপলোড করার জন্য এখানে ভিডিওটা পাবলিক করে দেবেন এই যেরকম পাবলিক করে দিবেন তারপর কিছুক্ষণ চব্বিশ ঘন্টা বা বিশ বাইশ ঘন্টা পরে দেখতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি কখনো আপনার নিজের ভিডিও নিজে দেখবেন না বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ